হাই ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সাথে আশা করি সকলে ভালো আছেন আজকে আবার একটা আপডেট স্বাস্থ্য করে নিয়ে আমি মধ্যে চলে এসলাম সেটা হচ্ছে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর মাত্র অষ্টম শ্রেণী পাশ করলে হচ্ছে আপনারা সারা দেশ থেকে আবেদন করতে পারবেন তো এখানে হচ্ছে একটি ক্যাটাগরিতে বাহাত্তরটি পদ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বলা চলে তো এই নিয়োগ বৃদ্ধিটি নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব তো এখানে হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে দেওয়া আছে অ্যাপ্লাই ক্লিক করলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং অফিসিয়াল যে ইমেজটি এখানে দেওয়া আছে তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত এখন আলোচনা করব আর আপনি যদি এই হচ্ছে বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমার্সে লিঙ্ক দেওয়া থাকবে এই সার্কুলারে তো আপনি এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন আর একটা কথা না বলে না আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে বাজিয়ে দিন যাতে করে সকল ধরনের যে আমি আপডেট অবসরগুলোগুলো দিয়ে থাকি সবার আগে আপনি পেয়ে যান তো আর কথা না বলিয়ে শুরু করা যাক এখানে বলা হয়েছে যে ডিপি এইস এইজ অবসারগুলো দুই হাজার বিশ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের স্বৈন্য পছন্দের সরাসরি নিয়োগের জন্য নিয়োগ প্রকাশ করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের একটি পদে মোট বাহাত্তর জনকে নিয়োগ দেবে নারী পুরুষ ভাই আবেদন করতে পারবে আগ্রহ যোগাযোগ থাকলে আপনিও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেওয়া হল তো এখানে হচ্ছে যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে বাহাত্তরটি শেখাত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং আবেদনের যে নিয়ম এখানে দেওয়া আছে প্রার্থী অনলাইনে ডিপিএইসি টেটে ডট ভিডিওসিটের মধ্যে আবেদন করতে পারবেন এবং আবেদনের যে শুরুর সময় সেটা একত্রিশে মার্চ দুই হাজার বিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় হবে তেইশ এপ্রিল দুই হাজার বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এখানে হচ্ছে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বিস্তারিত জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে তো এটি নিয়ে আমি একটু আপনাদের মাঝে আলোচনা করি এখানে বলা হয়েছে যে পটটি দেওয়া আছে এবং বিজন স্কেল বয়স সীমা দেওয়া আছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত জগত অষ্টম শ্রেণী পাস আর যে সকল জেলায় এখানে আবেদন করতে পারবেন না সেরকম আগে বান্দরবন খাগড়াছড়ি সিরাজগঞ্জ নগা ঠাকুরগা খুলনা বা মাগুরা বরিশাল বরগুনা ঝালকাঠি সকল তারা এই তিন প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন তো এখানে আরেকটি বিষয় যে বলা হয়েছে সেটা হচ্ছে নিম্ন শর্তগুলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে বলা হয়েছে যে প্রার্থীর বয়স এক তিন দুই হাজার বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হবে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো এপিড গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো সরকারি বা আধা সরকারি সংসদিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মৌখিক পরীক্ষা সময় প্রদর্শন করতে হবে এবং অনলাইনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ও দেয়া আছে যে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ডিপিএসি টেট বিডিএস আবেদন প্রমাণ পূরণ করতে হবে তো আবেদনের সময়সীমা এখানে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনের পূরণের আবেদন ফি জমার শুরু তারিখ হবে একত্রিশ তিন দু তারিখ নয়টা থেকে এবং অনলাইন আবেদনের জমার শেষ সময় হবে তেইশ চার দুই হাজার বিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ে মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীর অনলাইন আবেদন সাবমিট এর সময় থেকে বাহাত্তর ঘন্টা এস এর পরীক্ষার ফি জমা দিতে হবে তারপরে বলা হয়েছে যে অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুনন প্রস্ত আশি পিক্সেল এর রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্তুত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত আপলোডের জায়গায় আপলোড করতে হবে তারপর অনলাইন আবেদন প্রণকৃত তথ্য যে কোনো প্রবর্তী সংক্রান্ত ব্যবহৃত হতে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট এর পূর্বে প্রকোকৃত সকল তথ্য সঠিকভাবে যাচাই করে নিতে হবে নিশ্চিত হতে হবে তো প্রার্থী অনলাইন পূরণের আবেদনের একটি রঙিন প্রিন্ট পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবে তো এবার দেওয়া আছে যে আপনি এসএমএস কীভাবে করবেন এস এম এস ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণের নির্দেশ মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আপলোডে সাবমিট করা সম্পূর্ণ করে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে এইভূল আবেদন সাবমিট করা সম্পূর্ণ সম্পূর্ণ প্রার্থীদের একটি ইউজার আইডি এবং ছবি এবং স্বাক্ষরের একটি অ্যাপ্লিকেশন কপি পাবে উক্ত অ্যাপ্লিকেশন কপি এবং ডাউনলোড রঙিন প্রিন্টার করে সংগ্রহ করতে হবে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রাথীন নিম্ন পদ্ধতিতে যে কোনো টেকটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে দুইটি এস এম এস করে প্রা ফি বাবদ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লিখিত অনলাইন আবেদনের সকল অংশ সাবমিট করা হলেও পরীক্ষার ফি না জমা দিলে পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে না তো এখানে যে এস এম এস দেওয়ার যে নিয়ম আপনারা এটা দেখে নেবেন এবং এখানে বলা হয়েছে যে প্রসপত্র প্রাপ্তির বিষয়ে ডিপি এইসিডেলির ভিডিও এসেডি গিয়ে প্রার্থীর মোবাইলের ফোন এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে যথাযথভাবে জানানো হবে অনলাইনে আবেদন প্রার্থীদের প্রদত্ত মোবাইল ফোন সংক্রান্ত যাবতীয় সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখায় এস এম পড়া এবং প্রাপ্ত নির্দেশ সাক্ষা থেকে অনুসরণ করা বঞ্চনীয় এবং এখানে বলা হয়েছে যে এসএমএস প্রণত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার ছবির নাম সময় ও স্থানে কেন্দ্র ইত্যাদি সকল সংক্রান্ত ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে শুধু টেরিটক প্রিপেইড মোবাইল ফোন থেকেই নেম প্রার্থীগনির্ভূত এস এম এস পদ্ধতি করে নিজ নিজ আইডি পাসওয়ার্ড পরিষ্কার করতে হবে তো এখানে যে নিয়মগুলো আপনারা দেখে নেবেন আবার বলছি তাহলে প্রার্থীর যোগ্যতা যাচাই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় নিম্নত ক্রমিক নং ক থেকে ঘ ঘগজমূলত প্রদর্শনী প্রতিটি এক করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র বা জন্মোধনের অন্য সম্পত্তির কোটা দাবি সমর্থনের প্রাথীকে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সংক্রমণস্বরূপ অনলাইন এর প্রকৃত আবেদন কপি অ্যাপ্লিকেশান কপি থাকতে হবে তারপরে বলা হয়েছে যে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডিপিআইসি ডট বিডিওসি চাকরি সংখ্যা তো কোনো বক্সে পাওয়া যাবে এবং কোটার ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধিবিধান ও নিয়ম নীতি অনুসরণ করা হবে কোনো কারণে প্রদর্শনীয় ব্যতীত হচ্ছে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল অধিকার সংরক্ষণ করে অত্র বিজ্ঞাপনে বঞ্চিত হয়নি এমন কোনো বিজ্ঞাপনের সিদ্ধান্তের জন্য জনপ্রশাসন মন্ত্রালয় এর প্রচলিত বিধি অনুসরণ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএডিও প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে নিয়োগকৃত কর্তৃপক্ষ চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না তো এই ছিল যে সম্পূর্ণ বিস্তারিত বিজ্ঞপ্তিটি আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তবুও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি সমস্যা নেই যদি জেনে থাকি তাহলে অবশ্যই অ্যান্সার করব আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর বিস্তারিত আবার বলছি বিজ্ঞপ্তি যদি দেখতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং ফাসবুক কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা হচ্ছে ফুল সার্কুলার টি দেখে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে কিন্তু বাজিয়ে দিন যাতে করে সকল ধরনের আপডেট রেজাল্টসগুলো হয়ে থাকে সবার এখানে পেয়ে যান ধন্যবাদ